বামের ঘরে রামের হানা। 2023-এ বিধানসভা নির্বাচনের পূর্বে দল বদলের হিড়িক লেগেছে। সব রাজনৈতিক দল নিজেদের অস্তিত্বের জানান দিতে ময়দানে ইতিমধ্যেই তৎপর। 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক দল বিজেপিতে দীর্ঘ 25 বছরের বাম অপশাসনের থেকে মুখ ফিরিয়ে একই দিনে পৃথক পৃথক তিনটি স্থানে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে পদ্ম শিবিরের সামিল হয় বহু ভোটার। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 15 নম্বর ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকায় এক সভার মধ্য দিয়ে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে 15 পরিবারের 51 জন ভোটার, অন্যদিকে পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের 33 নম্বর বুথ এলাকায় CPIM পশ্চিম তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক সজল রুদ্রপাল, বামপন্থী মোটর শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সদস্য হরিপদ দাস, বামপন্থী মৎস্যজীবী ইউনিয়ন বিভাগীয় কমিটির সদস্য হীরেন্দ্র দাসের নেতৃত্বে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে 13 পরিবারের 49 জন ভোটার ও তুই সিন্দ্রাই বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় 10 পরিবারের 33 জন ভোটার যোগদান করেছেন বিজেপিতে। বিধায়িকা কল্যাণী রায় বিজেপি দলের নবাগতদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেন। এই প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন, নির্বাচন আসন্ন, চলছে দল বদলের কাজ। সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে CPIM ও কংগ্রেস দল থেকে যোগদান করেছে বহু ভোটার। তেলিয়ামুড়ায় কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে। ভারতীয় জনতা পার্টিতে বেশিরভাগ যোগদান করেছেন বামপন্থী ভোটার। নির্বাচন আসন্ন, চলছে দল বদলের কাজ এবং সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়াতেও আমরা দেখছি যে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস ছেড়ে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এবং তেলিয়ামুড়াতে অন্তত কংগ্রেস নেই বললেই আমরা জানি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে বেশিরভাগ যারা দীর্ঘদিন ত্রিপুরার বুকে শাসন করেছেন, অর্থাৎ কমিউনিস্ট পার্টি। আজকে তিনটি জায়গায় কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে 15 নম্বর ওয়ার্ডে 51 জন ভোটার, 33 নং বুথে 49 জন ভোটার আর 21 নং বুথে 36 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। আমরা তাদের আমাদের ভাজপা পরিবারে স্বাগত জানাই, উত্তরীয় এবং টুপি পরিয়ে তাদেরকে আমরা বরণ করি এবং তাদেরকে আমরা বলি যে ভারতীয় জনতা পার্টিতে নতুন পুরনো কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকই দলের কার্যকর্তা এবং কার্যকর্তারা আমাদের কাছে দেবতুল্য হয়। আমরা তাদেরকে আহ্বান করি এবং তাদেরকে বলি যে সরকারের সুযোগ সুবিধা আমরা অন্তিম ব্যক্তি তক পৌঁছে দেব, তাদেরকে সাথে নিয়ে তাদের জন্য আমরা কাজ করব। তো এইভাবে আজকে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য মানুষ উৎসুক হয়ে আসছে এবং প্রায় প্রতিটি এই সপ্তাহে প্রতিটি বুথ থেকে আমাদের জয়েনিং চলতে থাকবে। এই ধরনের যোগদানের ফলে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের শাসক শিবিরের পাল্লা ভারী তার বলার অপেক্ষা রাখে না। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।